কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ফেনীর সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেললাইনের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, কোটা না মেধা মেধা মেধা, মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রকারও বাপের নয়, এমন নানা স্লোগান দেন। সরেজমিনে দেখা যায়, বিকেল চারটার দিকে শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেল লাইনের উপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে দেড় ঘণ্টা পর রেল লাইন থেকে সরে দাঁড়ান তারা। বিক্ষোভ চলাকালে শহরের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আপনাদের পরবর্তী কর্মসূচি সবাইকে জানিয়ে দেবো। গোটা মুক্তিযোদ্ধা, গোটা মুক্তিযোদ্ধার দাদারা করছেন, হয়তো ছেলে পেতে পারে, বাবা নাতি পেতে পারে না, অনেক দূর চলে আসতেছে। সুতরাং 56% কোটা আমাদের আজকের বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে, আমরা পড়াশোনা করতেছি, তাদের জন্য অনেক ক্ষতিকর একটা বিষয়। আমরা যারা মেধা দিয়ে বিবেচনা করবো, যারা মেধা দিয়ে বিবেচনা করবো, সেই শুধুটুকু আমাদেরকে দিচ্ছে না, দেওয়া হচ্ছে না। এর আগে দুপুরের দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফেনী বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলা চালিয়েছে কথিত সংগঠন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের জেলা সভাপতি মফিজউদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারি এবং ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে 15-16 জন যুবক। ঢাকা পোস্ট।